আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য হচ্ছে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসছি। আপনি বলবেন যে আমি এটা রান্না বান্না পারি না, কি রান্না বান্না করে ভুলভাল। আসলে কি আমার বাসায় চা থাকে, আমি সেগুলোতেই রান্না করার ট্রাই করি। তো আজকে হচ্ছে খুব সুজির হালুয়া খাইতে মন চাচ্ছিল, তো এই জন্য ঝটপট চলে গেছি রান্না করতে, মানে সুজির হালুয়া বানাইতে। তো প্রথমত হচ্ছে একটু তেল দিয়ে, তারপর ওইখানে তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেলো, এখানে সুজি দিয়ে দিয়েছিলাম। তো এখানে তেলের বদলে আর কি ঘিটা ইউজ করলে অনেক মজা হয়। আমার কাছে ঘি ছিল না, আমি আগেই বলেছি বাসায় যা যা ছিল তাই দিয়ে রান্না বান্না করি আমি। তো তারপর হচ্ছে সুজিটা ভেজে নিয়ে এখানে হচ্ছে গরুর দুধ দিয়ে দিছিলাম। গরুর দুধ দিয়ে হচ্ছে সুজিটাকে আবার ভালো করে ভেজে নিয়েছি। আসলে কি এটা যত সুন্দর ভাজা হবে খেতে তত মজা হবে। তারপর হচ্ছে ভাজা হয়ে গেল, এখানে 2 গ্লাসের মতো পানি দিয়ে দিছি। 2 গ্লাস বলতে কি প্রায় 1/2 লিটার মতো পানি আর কিছুটা দুধ দিয়ে দিছি, দুইটা একসাথে মিক্সড করে। তারপর হচ্ছে চিনি দিয়ে দিছি পরিমাণ মতো, এটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে। আমি আগেই বলছি আমার ঘরোয়া উপায় আমি বানাইছি, আমার বাসায় যা যা ছিল তাই দিয়ে বানাইছি। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। হ্যাঁ, আপনারা হচ্ছে ইউটিউব থেকে ট্রাই করবেন, আমারটা থেকে ট্রাই করতে যায় না। আমি হচ্ছে কিশমিশ বাদাম কিচ্ছু পছন্দ করি না, তো এগুলো ছাড়াই আমি আজকে হালুয়াটা বানাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।